স্বাগতম জানাইছো আৰু এই মুহূৰ্তৰ এটা গুৰুত্বপূৰ্ণ বাতৰি দিব ওলাইছো। ভাৰতীয় জনতা পাৰ্টিৰ কাৰ্যকৰ্তাৰ ওপৰত বৰ্তমান এবাৰ উঠিছে ধৰ্ষণৰ গুৰুতৰ অভিযোগ আৰু এই অভিযোগ উত্থাপন হৈছে সোনাপুৰত বুথ যি কমিটি থাকে তাৰ সদস্য এজনৰ ওপৰত এই গুৰুতৰ অভিযোগ উত্থাপন হৈছে। আৰু এইবাৰ আমি আপোনালোকক এটা খবৰ দিব ওলাইছো যে সেইটো হ'ল যে বিজেপিৰ বুথ কমিটিৰ সদস্য তারিণী পাল নামের এজন বুথ কমিটির সদস্যর উপর মহিলাক নির্যাতন করার এক গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে। সোনাপুর আরক্ষী থানার অন্তর্গত হাঁহৰাজ্যী অঞ্চল আছে তাত এই গুরুতর অভিযুক্ত উত্থাপন হয়েছে। আর এই সন্দর্ভত ইতিমধ্যে সোনাপুর আরক্ষী থানাত গোচর রুজু করা হয়েছে। আর আপনাদের আমি এই খবরটি দিয়ে আছো যে সোনাপুরত বিজেপির বুথ কমিটির সদস্যর উপর মহিলাক নির্যাতন করার বর্তমান এক গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে। আর সেই ব্যক্তিজনের নাম হয়েছে তারিণী পাল আর বিজেপির বুথ কমিটির সদস্য। ইতিমধ্যে সোনাপুর আরক্ষী থানায় গোচর রুজু করা হয়েছে। তদন্তর নামত ভুক্তভোগীর পর 10,000 টাকা দাবি থানার উপপরিদর্শকর আরশদ আলী আর তার উপরতে আরক্ষীর উপরতো এই গুরুতর অভিযুক্ত উত্থাপন হয়েছে যে ভুক্তভোগীর পরাও এই গোটেই প্রসঙ্গত ধন দাবি করার গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে। প্রথমে গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে যে বিজেপির বুথ কমিটির যে সোনাপুর অঞ্চল আছে সেই সোনাপুর অঞ্চলের যে বুথ কমিটি আছে তার তারিণী পাল নামের এজন বিজেপি কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে, মহিলা নির্যাতনের গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে। তার লগতে আরক্ষীর উপরতো আরক্ষী যিগৰাকী থানার উপপরিদর্শক আছে আরশদ আলী তেওঁর বিরুদ্ধেও এক গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে যে ভুক্তভোগীর পর 10,000 টাকার দাবি করারও গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে। এই মুহূর্তত এই খবরটো আমি আপনাদের দি আছো। আমার এখন মন্তব্য আছে, আপনাদের মন্তব্য আগবাব বিচারিছো। মোৰ লগত এনেকৈ হৈছে যে হেৰি এজন মানুহে আহিছিলে, মানুহজন আহোঁতে এনেকৈ মেচ খুজিছিলে, মেচ খোজা হেৰিতে মোক এনেকৈ ভিতৰত সোমাই পেলাই সি লগে সোমাই গৈছে, মেচটো খোজা চলেৰে সোমাই কৰণে মই এনেকুৱা ব্যৱহাৰ কৰিছে, বহুত মানে বেয়া ব্যৱহাৰ কৰিছে এনেকৈ। সেইজন মানে কলংপাৰৰ হয়, তাৰিণী বুলি কয়, নাজানো মানে সেইদিনাখনে তাৰ মানে তাৰ নাম শুনিছোঁ, তাৰমানে নহয় আগৰ চিনাকি নহয়, সেইদিনাখনে মই প্ৰথম দেখা পাইছোঁ। মানে এনেকৈ মেচ খোজা চলে মই হেৰি মোৰ দাদাজনে মাছ খুজিছিলে, মাছটো মই সি মাছটো খোজা চললে সি মেচটো খুজিব গৈছে, ৰ'ব মই আগতে মাছটো দি আহোঁ। তাৰপিছত মেচটো দি আহোঁ, তাৰপিছত মাছখন দি আহি মই মেচটো ল'ব যাওঁতে সি সেনেকৈ পিছে পিছে মানে সোমাই গৈছে ৰুমৰ ভিতৰত। ৰুমৰ ভিতৰত যাই কিনে বহুত বেয়া ব্যৱহাৰ কৰিছে মোক সেনেকৈ, মানে নিজক বচাই পেলাই মই নিজক ৰক্ষা কৰি পেলাই সেনেকৈ বাহিৰত আহিছোঁ। এই নিজাদিতা ছোৱালীজনী আগৰ পিছৰ আমি এই সোনাপুৰ থানাত বহুত ধৰণৰ অভিযোগ পাই আছোঁ, আমি কোনো ধৰণৰ মাত মতা নাই, যিহেতু পুলিচৰ এইটো স্বভাৱে আজিকালি গম পোৱা হৈ গৈছে, পুলিচৰ এইটো স্বভাৱে যে পইচা পালে চব কৰে। কিন্তু ইমান মানে এই ঘটনাটোতো যে পইচা খাব খাইছে তাৰ কাৰণে মোৰ মানে কালি যথেষ্ট আৱেগিক হৈ গৈছোঁ। তাৰ কাৰণে মই কমিশনাৰ ছাৰক জনাইছোঁ, এছ চি বি ছাৰক জনাইছোঁ, ৰাতি আহিছে এছ চি বি ছাৰে, তাৰপিছত আহি পেলাই তদন্ত কৰিব আহিছে, তদন্ত কৰি আহি পেলাই এই মানে বাইদেউহঁতৰ পইচাটো মানে ঘূৰাই দিছে। আমাৰ এছ চি বি ছাৰে মানে নিজে হেৰি তদন্ত কৰি পেলাই গম পাইছে যে হেৰি যিজন ৰিংকু দাস সি হেৰি এজাহাৰখন লিখা বুলি মানে স্বীকাৰ কৰি কৰা নাই, সেইখন এজাহাৰ তাৰ আখৰ নহয় বুলি সি নিজে কৈছে যে মই লিখাখন এইখন নহয় ছাৰ বুলি কৈছে। তাৰপিছতো মানে এছ চি বি ছাৰে কৈছে যে এতিয়া আকৌ প্ৰমাণ লাগিব। এই ছোৱালীজনীয়ে কি সেইখিনি সময়ত মানে কি প্ৰমাণ কৰি ৰাখিব নেকি যে মোক ৰেপ কৰিছে, মই ভিডিঅ' কৰি পেলাই মই মোবাইলটো লৈ পেলাই ভিডিঅ' কৰি ৰাখিম, তেনেকুৱা কি আজিৰ যুগত এনেকুৱা আইন এটা ব্যৱস্থা থাকিলে হ'ব নেকি? আৰু এই যিজন আৰ্চাৰ আলী ইমান মানে তেখেত ঘুচখুৰ এজন বিষয়া, ইমান মানে হেৰি অভিযোগ আছে তেখেতৰ প্ৰতি, তথাপি তেখেতৰ ওপৰত একো ব্যৱস্থা লোৱা নাই। আৰু কালি আমাৰ নিজ হাতে মানে তেখেতে হেৰি 6,000 টকা আমাক ঘূৰাই দিছে, আৰক্ষীয়ে ঘূৰাই দিছে যে অ চি ছাৰৰ ৰুমত ঘূৰাই দিছে, এছ চি বি ছাৰে নিজে আছে তাতো, 6,000 টকাটো তেখেতলোকক ঘূৰাই দিছে। কিয় এজন গুচৰীয়াৰ পৰা কিয় তেখেতলোকে পইচা ল'লে? পইচা লোৱাৰ অধিকাৰ তেওঁলোকে ক'ত পালে? নিৰ্যাতিতা এগৰাকীৰ পৰা 10,000 টকা বিচাৰিছিল, তেখেতলোকে 6,000 টকা দিয়া বুলি কৈছিল, আৰু কোনখন বহীত দিছিল সেইখিনি